রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর ছেলে হীরক জ্যোতি অধিকারীর স্মৃতির উদ্দেশ্যে মেখলিগঞ্জে অনুষ্ঠিত হল মোমবাতি মিছিল। সেই মিছিলে রবিবার সন্ধ্যায় সামিল হলেন হাজারেরও বেশি মানুষ। এদিন মিছিলটি মেখলিগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়। মেখলিগঞ্জ শহর পরিক্রমা করে ক্লাব প্রাঙ্গণে এসে তা শেষ হয়। এদিনের মিছিলে দল মত নির্বিশেষে মেখলিগঞ্জের বহু মানুষ অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের তরফে প্রভাত পাটনি ও আকাশদীপ ভৌমিকরা জানান, হীরক জ্যোতির স্মৃতির উদ্দেশ্যে এদিনের মৌন মিছিল। এদিন সকলে কালো ব্যাজ পরে হাতে মোমবাতি নিয়ে মিছিলে হাঁটেন। গত 27 তারিখ হঠাৎ করে পরলোক গমন করেন। ওনার স্মৃতিতে আজকে আমাদের এক মনু মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মনু মিছিলে মোটামুটি আমাদের মেখলিগঞ্জ সাব ডিভিশনের 1500-এর উপরে লোক তার অনুগামীরা আজকে এই মনু মিছিলের হাটে, এবং এই মনু মিছিল নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল ক্লাবের মাঠ থেকে শুরু হয় এবং এখানে শেষ করা হয়। মেখলিগঞ্জ থেকে সুব্রজিৎ বিশ্বাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।